পাগল বানানোর জন্য এগুলো সব তোমাদের বলেছিলাম না তুই কি হয়েছে একটু পরিষ্কার করে বল কি হয়েছে বল না কি হয়েছে প্রতিমা কিছু বলেছে তোকে নাকি আমি তো তোমাকেও চিনি আর ঝিলিককেও চিনি তুমি ঝিলিককে কতটা ভালোবাসো তাও জানি এটা কি কখনো হয় মা যে তুমি অন্য কাউকে দেখে ঝিলিক বলে ভুল করবে হয় বলো হয়েছে তো সে তো অন্ধকারে অন্ধকারে তো কত চেনা লোককে কত লোকেরা চিনতে ভুল করে বলো আমি তো একবার কি হয়েছিল জানো রাত হয়ে গেছে ঠাকুমা কাজ ছেড়ে ফিরছেই না আমি বাইরে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম আমার খুব চিন্তা হচ্ছিল ঠাকুমার জন্য ঠাকুমা আমাকে কাছে এসে জিজ্ঞাসা করে কি রে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস আমি তো অন্ধকারে চিনতেই পারিনি ঠাকুমাকেই বললাম আমি তো ঠাকুমার জন্য দাঁড়িয়ে আছি আমি ভুল করতেই পারি কিন্তু তোমার ভুল হবে ঝিলিককে চিনতে কি করে তাও আবার দিনের বেলা কি বলতে চাইছিস তুই বলতো তুমি আসলে 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 হয়তো তুমি ঝিলিককেই দেখেছো
কি বলছিস তুই? আমি আমি ঝিলিককে দেখেছি। ফুলকি আবার ওই নাম। আমি বলেছি না যে এই ব্যাপারে তুমি একটা কথা বলবে না? আমি আমি ঝিলিককে দেখেছি। না তুমি ঝিলিককে দেখোনি, আর কেউ বলেনি যে তুমি ঝিলিককে দেখেছো। কি ব্যাপারটা কি? তুমি বলেছো যে প্রতিমা ঝিলিককে দেখেছে? না মেশো, বলেছি হয়তো তুমি ঝিলিককেই দেখেছো। বলেছি কত ভালো হতো যদি সত্যি সত্যি তুমি ঝিলিককেই দেখতে পেতে। মেশো আমি বলিনি যে মাসি ঝিলিককেই দেখতে পেয়েছিল, আমি বলেছি যে দেখতে পেলে ভালো হতো। মাসি তো ঝিলিকের জন্য খুব কষ্ট পাচ্ছে, আমারও যে মাসিকে দেখলে খুব কষ্ট হয়। চুপ, একদম চুপ, আর একবার ওই কথা বলবে না। আমি কি আমি কি পাগল হয়ে গেলাম গো? তিমা প্লিজ, তোমাকে কেউ বলেনি যে তুমি পাগল হয়ে গেছো, কেন ভাবছো এসব তুমি? সামনে বলছে না কিন্তু পেছনে বলবে। কত করে আহেলিকে বললাম কাউকে বলো না, তাও বলে দিল। সবাই পাগল ভাববে আমাকে, এবার সবাই ভাববে, তোমরাও সবাই ভাববে আমি পাগল, সবাই বলবে আমি পাগল। কেউ ভাবছে না তুমি পাগল, কেউ বলছেও না সেই কথা। আমার দিকে তাকাও তো, কেমন করছো তুমি, কেমন করছো বলো তো? কিছু বুঝতে পারছি না। পিসিঠাম্মার কাজ হলো আবার দাদুর কথা রাখা, বললাম আবার বললাম উনি, এখন এইটুকু থাক, এতেই কাজ হবে। আজকের রাতটা যাবে, কালকের দিনটা যাবে, তারপরে আমি তোমাকে দেখবই মা, আমি তোমাকে দেখবই। আচ্ছা মা আমাকে দেখে খুশি হবে? কি করবে মা? বাবা মা জেঠু কাকাই ঠাম্মা দাদু ওরা নিশ্চয়ই আমায় দেখে। আমার মিথ্যা বলতে কষ্ট হয়, তাই বলে ফেলেছি সত্যিটা। ঝিলিককে নিজের কথা স্বীকার করবে? ওকে জিজ্ঞাসা করো না, ও কেন আমাকে এ বাড়িতে পাঠিয়েছিল। বল ঝিলিক, কেন পাঠিয়েছিলি তুই ওকে? তুই বাড়িতে এসেছিল, তার মানে মা এখন নিশ্চয়ই ভালো আছে। আবার আমি যাব, আবার যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়। না না আমি যাব না, আমি যাব না। আমি কেন এত আনন্দ করছি? আমি যাব না, আমি কিছুতেই যাব না। কিন্তু আমার যে খুব দেখতে ইচ্ছে করছে, কিছুতেই যাব না। মামিমা আপনি এটা ওই মেয়েটিকে দিয়ে দিন, ওরও তো কেউ নেই, ঝিলিকেরও কেউ নেই। ও যদি একবার জামাটা পরে এসে আমার সামনে দাঁড়ায়, আমার মনে হবে আমি ঝিলিককেই দেখছি। তোমায় ছাড়া ঘুমায়।
চলো 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 পাল্টাই।